গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 9টা, তা আমি এবার ভাতটা বসিয়ে দেবো। সকালবেলা এত বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিতে মানে গাড়ি খুলতে গিয়ে মানে পুরো ভিজে গিয়েছিলাম আমি। তা যাই হোক, এবার সকালবেলায় 5টার সময় উঠেছি, সব সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট। এবার আমি গোপালকে ভোগ দেবো, আর মেয়ে প্রাইভেট গেছে, প্রাইভেট থেকে পড়ে আসবে। তো চলো আমি এবার ভাতটা বসিয়ে দিই, ভাতের জলটা। দেখো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, এবার চালটা ধুয়ে দিলাম। তো চলো এবার ছাদে আমি যাব। দেখো ছাদের সিঁড়ি দিয়ে উঠছি, এই যে এখানটা করে কাঠ দিয়ে আছে, কারণ না হলে কাঠ বিড়ালির বাচ্চা নিচে নেমে চলে যায়। দেখো বন্ধুরা, আম গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে না? দেখো পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাতাগুলো একেবারে পরিষ্কার, আর আকাশটাও বেশ পরিষ্কার। আজকে আবার একটু পরে বৃষ্টি নামবে। আজকে ট্যাঙ্কি চালিয়েছিলাম, মোটর চালিয়েছিলাম, মোটরটা চালিয়েছিলাম, দিয়ে খেয়ালই নাই মোটরের জল বেরিয়ে কতটা পড়ে গেছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো তোমাদেরকে ছাদে নিয়ে এলাম, বুঝলে? ছাদটাও ধুয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে ছাদটা। এ দেখো আমার ভাইজি বাবু, গোপালটা কোয়, দেখাও ছোট গোপাল জামা পড়াচ্ছে, আজকে পুজো করছে, প্রাইভেট যাই ছিল না, তা মা স্নান করিয়ে দিল, তাই পুজো করছে। এই যে বৌদিকে দেখবেন, বৌদি কি করছে? এই যে উনি কাজ করছেন, এই যে সব ধুয়ে দিলেন, আবার আবার জল দিয়ে ধুলা, ওই বালি হয়ে গেছিল নাকি? দেখো এখানে আলু আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, মাছ হবে আজকে, কাটা মাছ আনতে দিয়েছি মাকে, আর এটা আমের চাটনি হবে। আর এখানে ভাতটা হয়ে গেছে, মা এখনো আসেনি, আসলে আমি মাছটা বসিয়ে দেব। এই যে মাছটা বৌদি ধুয়ে দিয়ে গেল, তাই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ওইখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছ কটাকে তেল দেবো, দিয়ে তেল একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলটা, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি আমি, আর মাছগুলোকে এটা নামিয়ে আবার পরে দিতে হবে। গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এই যে মাছটা এবার উদুটি দিলাম আমি, মাছটা এত তেলটা পটপট করছে, কারণ কে জানে জল তো দিইনি। এবার মাছটা আমি তুলে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে আলুটা, মাছের তেল ছিল ওই তেলে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, দিয়ে যে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়েছি, তরকারিটা কষিয়ে নিই, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো এখানে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, ছ পিস মাছ আছে, 7 পিস দিয়েছি। তা দাদাদের আজকে বাটা মাছ এনেছে বলে আমি ওই জন্য 1 পিস মাছ ভাজা দাদাকে দিলাম, দাদা বাটা মাছ খাই না বলে। ওই যে তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম আমি, একটু ফুটুক দিয়ে নামিয়ে নেব। এ আমার মেয়ে প্রাইভেট থেকে এসেছিলো, তাই ড্রেসগুলো সব কেচে দিলাম, ওকে স্নান করিয়ে দিলাম, তাই একটু ফুটে নেক, দিয়ে নামিয়ে নেবো, দিয়ে আমটা বসিয়ে দেবো আমটা সিদ্ধ হতে। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, ফুটতে লেগেছে মাছের ঝোলটা, মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এই যে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, লবণ দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, দিয়ে তারপরে তখন এ দিব তেলের উপর সর্ষে ফোড়ন দিয়ে, তখন ছুঁকে দিব আমটা। এরকম আমার আমের চাটনিটা হয়ে গেছে, দেখো জেলি জেলি টাইপের হয়েছে। দেখো আমি গোপাল স্নানকে স্নান করিয়ে দেখো সাজিয়ে দিয়েছি, মাথায় এটা দিয়ে দিই,
ভরে রাখি গোপালের আরো আছে শীতের পোশাক, ওই বাক্সতে ভরা আছে। এটা গোপালের খেলনা, এটা ছোট গোপালের খেলনা, বড় গোপালের খেলনা, ঝুনঝুনিটা। দেখো বন্ধুরা, আমি পুজো করে নিয়েছি। এই যে পুজো সব কমপ্লিট হয়ে গেছে, শিবকে গোপালকে সবাইকে স্নান করিয়ে দিয়েছি। তাই এবার আমি ভাতটা বের করবো, মেয়ে ভাত খাবে খাবে করছে। এখানে আছে ভাত, এটা আছে কাটা মাছের ঝোল আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর আমের চাটনি। আর এটা বৌদি দিয়ে গেছে ডাঁঠা, ঢ্যাঁড়স, আলু, পটল, বেগুন দিয়ে একটা তরকারি, আর মুগের ডাল দিয়ে মাছের মাথা। চলো আমরা এবার ভাতটা খেয়ে নিই। মেয়ের ভাত বের করে নিচ্ছি, বললো ভাত খাবো মা। এটাও কতটা ভাত খাবে তোমাদের সামনেই দেখাবো। ভাতটা নিয়ে নিয়েছি আমি। ঢ্যাঁড়স খাবি বাবু? না। এখানে মাছের মাছটা দিয়ে দিচ্ছি। ও আবার সবজি টবজি কিছু খাবে না? চলো কোনটা নিবা? এগুলো মাছ দেখো পাতলা পেটি খাবে, মধ্যেকার পিস খাবে না। মাছটা দিয়ে দিলাম, এবার আমি চাটনিটা দিয়ে দিই ওকে। চাটনি খেতে খুব ভালোবাসে, তারপরে সব চাটনি না, আমের চাটনিটা খুব ভালোবাসে, জামের চাটনি। আর দিদা দিয়েছে মুগের ডাল, বাবু দিব? বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তোমরা অবশ্যই ভালো থেকো, বাই।